আইফোন 14 দিয়ে অ্যাপল কত রেভিনিউ আয় করবে, ভেঙে দিবে কি স্যামসং এর আয়ের রেকর্ড, কতগুলো আইফোন 14 ওভারঅল সেল হতে পারে, সবগুলো ডিটেইলসই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ওভারঅল গ্লোবাল স্মার্টফোনের মার্কেটের অবস্থা কিছুটা ঢিলে ঢালা গেলেও আইফোন 14 লঞ্চের সঙ্গে সঙ্গে সব চাঙ্গা, আর আইফোন 14 কেনার চাপ এত বেশি বেড়ে গিয়েছে যে সবগুলো সেট সোল্ড আউট। ইনফ্যাক্ট অ্যাপলকে এখন পাবলিকদের ডিমান্ড মেটাতে হিমশিম খেতে হচ্ছে। সো ডিমান্ড যেহেতু বেশি, অবভিয়াসলি আয় তো বড়সড় হবেই। অ্যান্ড মার্কেট অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী আইফোন 14 অ্যাপলের জন্য ব্লক বাস্টার একটা রেভিনিউ নিয়ে আসবে, কারণ আইফোন 14 এর মধ্যে যেই স্মার্টফোনগুলো নিয়ে সবচাইতে বেশি ডিমান্ড রয়েছে সেগুলো হলো আইফোন 14 প্রো অ্যান্ড 14 প্রো ম্যাক্স, যে দুটো হ্যান্ডসেটই সবচাইতে বেশি এক্সপেন্সিভ। অ্যান্ড রিপোর্টস অনুযায়ী চায়নাতে আইফোন 14 সিরিজের মধ্যে 85% অর্ডার আসছে শুধুমাত্র প্রো মডেলগুলোর জন্যই, আর বিশ্বব্যাপী প্রায় 92% অর্ডার কভার করছে এই প্রো মডেলগুলো। মানে আইফোন 14 অ্যান্ড 14 প্লাসের তেমন একটা বেল নেই। আর মার্কেট অ্যানালিস্টের মতে অ্যাপল লাস্ট ইয়ার আইফোন 13 মডেলসগুলো যতগুলো ইউনিটে বিক্রি করেছে তার থেকে বেশি সংখ্যক বিক্রি হবে এবছর আইফোন 14 এর মডেলগুলো। অ্যান্ড রিপোর্টস অনুযায়ী 2021 আইফোন 13 বিক্রি হয়েছিল প্রায় 80 মিলিয়ন ইউনিটস, আর মার্কেট অ্যানালিস্টের ধারণা আইফোন 14 এবছর সেল হবে প্রায় 95 মিলিয়ন ইউনিটস। এখন ইনকামের কথায় যদি আসি, তাহলে এবছর ফার্স্ট কোয়ার্টারে অ্যাপল টোটাল রেভিনিউ আর্ন করেছিল $123.9 বিলিয়ন, যার মধ্যে আইফোন থেকে আর্ন হয়েছে প্রায় $71.6 বিলিয়ন, মানে প্রায় 7 লক্ষ কোটি টাকা। আর এখন ধারণা করা হচ্ছে আইফোন 14 এর কারণে অ্যাপলের ইনকামটা আরও বুস্ট আপ হবে, এবং এবছরের শেষে নাগাদ অ্যাপল আইফোন 14 এর কারণে প্রায় $78 বিলিয়ন, মানে 8 লক্ষ কোটি টাকারও বেশি আর্ন করবে, যেটা অ্যাপলের জন্য একটা ম্যাসিভ রেকর্ড। আর প্রশ্ন যদি আসে স্যামসাংয়ের আয়ের থেকে বেশি ইনকাম হবে কিনা, তাহলে সেটা তো ভাই অ্যাপল এবছর ফার্স্ট কোয়ার্টারেই করে দেখিয়েছে। কারণ 2022 ফার্স্ট কোয়ার্টারে স্যামসাং স্মার্টফোনের মাধ্যমে টোটাল রেভিনিউ করেছিল $2.7 বিলিয়ন, যেখানে ওই যে বললাম অ্যাপল আইফোন থেকে আর্ন করেছে প্রায় $71.6 বিলিয়ন। যাই হোক, এখন দেখা যাক স্যামসাং গ্যালাক্সি S23 লঞ্চের পর স্যামসাং আয়ের দিক দিয়ে আইফোনকে পিছনে ফেলতে পারে কিনা। এদিকে আবার আইফোন 14 এর রেস কাটতে না কাটতেই আইফোন 15 নিয়ে কিছু ইন্টারেস্টিং রিউমার হাজির হলো। অ্যান্ড সেই রিউমারগুলোর মধ্যে স্পেসিফিকেশনস নিয়ে কী কী কথাবার্তা হচ্ছে, তারপর আইফোন 15 এর একটা মডেলের নাম চেঞ্জ হবে, সেই বিষয়েও কিন্তু আপডেট জানা গিয়েছে। অ্যান্ড সবগুলোই জানাবো, বাট এই ভিডিওতে না, আরেকটা ভিডিওতে।